নমস্কার, সাগরিকা মমস কিচেনে স্বাগতম। আমার রেসিপি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না। চিকেন তরকা দিয়ে রুটি সবার ভালো লাগে, তাই আমরা শিখবো আজকে চিকেন তরকার রেসিপি। এখানে আমরা 150 গ্রাম তরকার ডাল নিলাম, 300 গ্রাম মতন চিকেন নিয়েছি। এখন আমরা তরকার ডাল ভালো করে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এখন কড়াতে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। রান্না রং লাল করার জন্য 1 চামচ চিনি দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচোটা কড়াতে দিয়ে দিলাম। এখন একটা তেজপাতা দিলাম। এখন আমি 3 চামচ আদা বাটা দিলাম। দু চামচ মতন রসুন দিলাম। এক চামচ হলুদ দিলাম। এক চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। এখন অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেড় চামচ মতন লবণ দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিকেনটা দিয়ে দেব। ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে, তাহলে রান্নার টেস্টটা আরো বাড়বে। এখানে 4টে কাঁচা লঙ্কা, 1টা টমেটো আর কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছি। এখন কুচুনো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখন তরকাটা সিদ্ধ হয়ে গেছে। এখন সিদ্ধ করার ডালটা মাংসতে দিয়ে দেব। সিদ্ধ করা ডালের জলটা এখন আমরা দিয়ে দেব। এখন টমেটো গুলো দিয়ে দেব।
এখন রান্না শেষের দিকে কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেব। চিকেন তড়কা হয়েছে, তড়কা মশলাটা ছড়িয়ে দিলাম। গরম গরম চিকেন তড়কা রুটির সাথে পরিবেশন করুন। আশা করি চিকেন তড়কা রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন।